সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী নয়াপল্টন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে রাজধানী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ চলছে এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে আমরা জানি যে আগামী দশই ডিসেম্বর ঢাকায় বিএনপি একটি মহাসমাবেশে ডাক দিয়েছে এবং সেই মহাসমাবেশ নিয়ে কিন্তু এখন সারা দেশের রাজনীতি ব্যাপকভাবে উত্তপ্ত সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা গেল কয়েকদিন ধরে রাজধানীতে আসছেন তো ঢাকা মহানগর পুলিশের পক্ষে পক্ষ থেকে কিন্তু বিএনপির এই মহাসমাবেশে ভেনু নিয়ে দিন ধরেই আসলে কথা চালাচালি বা সিদ্ধান্তহীনতায় চলে আসছে যেখানে বিএনপি বারবার বলছে তারা নয়াপল্টনের কার্যালয়ের সামনেই তারা এই সমাবেশ করবে যেখানে পুলিশ করতে দেবে না তো আমরা দেখছি যে আজকে বিকাল তিনটা নাগাদ কিন্তু বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয় এবং ঠিক কী কারণে এই সংঘর্ষ শুরু হয় সেই বিষয়ে কিন্তু আসলে পরিষ্কার করে কোনো ধারণা পাওয়া যায় না বিএনপি নেতাকর্মীরা বলছেন যে এখানে যখন নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছিলেন তখন পুলিশ তাদেরকে ওপর অতর্কিতভাবে হামলা চালায় টিআরসিট নিক্ষেপ করে গুলি করে যদিও পুলিশ বলছে যে এখানে পুলিশ আসলে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার দায়িত্বে ছিল এবং বিএনপি নেতাকর্মীরা হঠাৎ করেই কোনো ধরনের উস্কানি ছাড়া পুলিশের হামলা শুরু করে ইটপাটকেল ছড়া শুরু করে ফলে পুলিশ আসলে তাদের নিরাপত্তার জন্য এখানে লাঠিচার্জ করতে বাধ্য হয় তো এই মুহূর্তে কিন্তু পুরো নয়াপল্টন এলাকা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এক পাশে বিএনপি নেতাকর্মীরা এক পাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিচ্ছেন তারা কিন্তু পরস্পরকে ইট পারকেল ছুটছেন পুলিশ টিয়ার সেল এবং গুলি ছুটছে এবং গণমাধ্যমের প্রচুর সংখ্যক কর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আশেপাশের এলাকাগুলোতে কিন্তু একেবারেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং এই আসলে সংঘর্ষ কোথায় গিয়ে শেষ হয় বা এর ফলশ্রুতিতে আসলে কী হয় বা এটি বিএনপির যে দশ তারিখের সমাবেশ রয়েছে মহাসমাবেশ সেখানে আসলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা এটি আসলে দেখার বিষয় তো দর্শক এই মুহূর্তে সংঘর্ষ চলছে আসলে এই সংঘর্ষে পরবর্তী পরিস্থিতি হয়তো আমরা পরে আপনাদেরকে জানাতে পারবো ধন্যবাদ সবাইকে